মুখ্যমন্ত্রী ইমেইল করে ডাক্তারদের 15 জনের প্রতিনিধি দলকে আসতে বললেও কালীঘাটের বৈঠকে যোগ দিতে আসেন জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন বলে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও ছিলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং না হওয়ার জন্য ভেতরে ঢুকতে চাননি জুনিয়র ডাক্তাররা, ফলে ভেস্তে যায় আজকের বৈঠক।